আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় ডিগ্রি ফাইনাল ইয়ার অথবা তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ কোর্স ইউটিউবে তোমাদের জন্য আলোচনা করছি আমাদের আলোচনা ধারাবাহিক এবং আমরা সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে এই আলোচনাগুলোকে পরিচালিত করছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসে লেখার শর্ট টেকনিক সুপ্রিয় পরীক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমেই বলে নেব যে এই ক্লাসটি করাছি আমার বই থেকে সম্পূর্ণ ক্লাস বা সম্পূর্ণ কোর্সটি আমার বই থেকে আমি সম্পূর্ণ করাচ্ছি বইটা যারা সংগ্রহ করেছ তারা বইটা বের করে আমার ক্লাসটি বুঝতে পারো আর যারা বইটি এখনো সংগ্রহ করো পরীক্ষার এখনও বেশ কিছুদিন সময় হয়েছে তো যদি আমার বইটি তোমরা কমপক্ষে পাঁচ থেকে দশ দিনও ইউটিলাইজ করতে পারো তারপরেও তুমি পাশ করে যেতে পারো ইনশাল্লাহ এরকম একটি আশা আমরা করতেই পারি তো বইটি এখনও যারা সংগ্রহ করেনি তাদের সংগ্রহ করতে হলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে এস এম এস করে অথবা সাধারণ ফোনের যে এস এম এস অপশন রয়েছে সেখান থেকে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি সংগ্রহ করতে পারো কিভাবে বইটি সংগ্রহ করা যাবে কত দাম এ ব্যাপারে বিস্তারিত সেখানে আমি বলে দেব ইনশাআল্লাহ সুপ্রিয় পরীক্ষার্থীরা আজকে যে আলোচনা সেটা হচ্ছে এসে লেখার শর্ট টেকনিক বা সহজ নিয়ম আমরা পরীক্ষায় একটি এসে যদি আনকমনও আসে তাহলে কিভাবে আমরা সহজে লিখতে পারি তারই নিয়ম আলোচনা করব সুপ্রিয় পরীক্ষার্থীরা যেহেতু এগুলো হচ্ছে অটো ফর্মেট তার জন্য প্রথমেই বলে নিতে চাই এই অটো ফর্মেটগুলো সাধারণত মানে শতাংশ বা শতভাগ একশো শতাংশ বা শতভাগ মানসম্মত হয় না যেখান থেকে তুমি একশো ন মানে একশো পার্সেন্ট নম্বর অর্থাৎ দশে দশ প্রত্যাশা করতে পারো না তুমি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর প্রত্যাশা করতে পারো এই অটো ফর্মেটগুলো আমরা এই কারণে দেই যে এটা নাই আমার থেকে কানা মামা ভালো অর্থে অর্থাৎ পরীক্ষা আনকমন এসে গেলে তুমি কি লিখবে তখন বসে না থাকার মানে থাকার চেয়ে বরং কিছুটা লেখা ভালো তার জন্য আমরা এই অটো ফর্মেটগুলো দিচ্ছি এবং তোমার কাছে আমি পড়িয়ে দিচ্ছি কোনটা দিয়ে তুমি কভার করতে পারো এবং কোন লাইনটি কতটা উপযুক্ত হয় তারই বিষয়বস্তু সম্পর্কে তো চলো অনেক কথা বলে ফেলেছি আজকে আমরা একটি এস এ লিখবো মানে লেখার নিয়ম শিখব পরীক্ষার্থীরা এস এ লেখার নিয়মে রাখে তোমাদেরকে যে কথাটা প্রথমে বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু এস এ প্রথমবার লিখছ জীবনে কেননা তোমরা ইতিপূর্বে এখনো এস এ লেখনি। তোমরা সিক্স থেকে টেন পর্যন্ত লিখেছো কম্পোজিশন তোমরা তে লিখেছো কম্পোজিশন আর এখন লিখতে যাচ্ছ এস এ এখন প্রশ্ন হচ্ছে এস এম্পটা থাকে না আর এস এতে থাকে এটা একটা মোটামুটি পার্থক্য আমরা বলতে পারি তো সেক্ষেত্রে তোমাকে পরামর্শ থাকবে কম্পোজিশনে তুমি হিন্টস দাওনি ইন্টার পর্যন্ত বা এসএসসি পর্যন্ত কিন্তু তুমি যখন ডিগ্রিতে ভর্তি হয়েছ তখনই কিন্তু তোমাকে এই এসে লিখতে হচ্ছে অর্থাৎ যেখানে তোমাকে হিন্টস দিয়ে লিখতে হচ্ছে সো তুমি যদি হিন্টস না দাও তাহলে কিন্তু কম্পোজিশন হয়ে যাবে আর যেহেতু তোমাকে প্রশ্নে বলে এসএ লিখতে তখন তুমি যদি কম্পোজিশন লেখো সেটা তোমাকে যদি নম্বর মোটেও না দেওয়া হয় তোমার কিছুই করার নেই তার জন্য বলবো অবশ্যই হিন্টস দিতে হবে তো দেখো শুরু করছি আমরা কি কি প্যারাগ্রাফ আমরা এখানে কভার করতে পারি অটো ফরম্যাট এখানে আমাদের কভার করা যাবে সোশ্যাল प्रॉब्लम्स অর্থাৎ সামাজিক সমস্যা নিয়ে তো সামাজিক সমস্যা পয়েন্ট আলোচনা করছে যেমন ধরো স্মোকিং ধূমপান রেকলেস ড্রাইভিং লাগামহীন গাড়ি চালানো রিউমার চাইল্ড লেবার মোরালাইজেশন হরতাল আর্সেনিক পলিউশন লোডশেডিং ট্রাফিক জ্যাম ড্রাগ অ্যাডিকশন এনভায়রনমেন্ট পলিউশন রোড অ্যাক্সিডেন্ট টেরোরিজম কপি ইং ইন দ্য এক্সাম করাপশন তারপরে দেখো মোরাল ইরেশন নৈতিক অবক্ষয় এসিড থ্রোয়িং প্রাইস স্পাইরাল এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন ব্ল্যাক মানি এরকম আরো অনেক আমি এখান থেকে আমাদের আলোচনার সুবিধার্থে করাপশনকে নিয়ে আলোচনা করছি মানে দুর্নীতি নিয়ে আলোচনা করছি প্রথমে লিখবে ইন্ট্রোডাকশন মানে সূচনা উই লিভ ইন সোসাইটি আমরা সমাজে বাস করি আওয়ার সোশ্যাল লাইফ ইজ ফুল অফ डिफरेंट ট্রাবলস আমাদের সামাজিক জীবন বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ মোর ফর আর মেনি ট্রাভেলস তাছাড়া অনেক সমস্যা রয়েছে দ্যাট উই আর টু ফেস এভরিডেই যেগুলোকে আমাদের প্রতিদিন মুখোমুখি হতে হয় করাপশন ইস ওয়ান অফ দেম দুর্নীতি তাদের মধ্যে একটি ইট ইজ রেগুলার প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ এটি আমাদের প্রাতিক জীবনের একটি নিয়মিত সমস্যা ইট ইজ ডিসক্লোজড অ্যাবাউট এভরিডেই ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রে এটাকে প্রায় প্রতিদিনই আলোচনা করা হয় রিয়েলি ইট ইজ এ থডফুল প্রবলেম ইনর সোসাইটি সত্যিকার অর্থেই এটি আমাদের সমাজের একটি চিন্তামূলক বা চিন্তা করতে হয় এমন একটি সমস্যা করপশন ইজ দ্য মেইন ফ্যাক্টর দুর্নীতি হচ্ছে প্রধান ব্যাপার হুইজ মে বি কল্ড দ্য মেজর ইম্পেডিমেন্ট টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি যেটাকে দেশের সামগ্রিক উন্নয়ন পথে প্রধান বাধা হিসেবে বলা যেতে পারে করপশন ইজ আ ভার্স্ট এন্ড কমপ্লেক্স ম্যাটার দুর্নীতি একটি সুবিশাল এবং জটিল ব্যাপার করপশন ইজ আ কমপ্লেক্স থিং দুর্নীতি একটি জটিল জিনিস ফর আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রাত্যহিক জীবনের জন্য ইট ইজ অ্যান অবস্ট্রাকশন এটি একটি বাধা ফর দ্য প্রসপারিটি অফ আর ন্যাশনাল লাইফ আমাদের জাতীয় জীবনের সমৃদ্ধির পথে এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন মানে সূচনা আমরা সামাজিক সমস্যার এই সম্পর্কে যা আসুক না কেন আমরা এই এর স্থানে শুধু করাপশন বা যেরকম কোনো এরকম কোন সামাজিক সমস্যা তুলে দিতে পারি তারপরে দ্বিতীয় হেন্ডস সেটা হচ্ছে তোমার ইফেক্টস সামাজিক সমস্যার কারণ এবং প্রভাব ইজ সোশ্যাল ডিজেস দুর্নীতি হল অসমাধানযোগ্য সামাজিক রোগ করাপশন কজেস মেনি কাইন্ডস অব অবস্টাইল পয়েন্টস দুর্নীতি অনেক রকমের বাধার বাধার বিপত্তি সৃষ্টি করে দ্য পিপল আর ফুলি আনএবল টু লিড দেয়ার লাইফ ইন পিসফুল ওয়ে মানুষেরা সম্পূর্ণ অক্ষম থাকে শান্তিময় জীবনযাপন করতে নাউ ইউ ড উই ফেস দ্য নিউজ ইন দ্য ডেইলি সোশ্যাল প্রবলেম ইন দ্য ডেইলি ফেস দ্য নিউজ সরি অফ নিউজ আচ্ছা অ্যাবাউট সোশ্যাল প্রবলেম নিউজ অ্যাবাউট সোশ্যাল প্রবলেম ইন দ্য ডেইলি আমরা পত্রিকায় এই সামাজিক সমস্যা নিয়ে সংবাদ দেখি মেনি অফ আস ট্রাই টু অ্যাভয়েড দিস প্রবলেম আমাদের অনেকেই এই সমস্যাটিকে এড়িয়ে চলার চেষ্টা করি ইট ইস থ্রেটেনিং দ্য এভরি এক্সিস্টেন্স এটি সকল অস্তিত্ব অস্তিত্বকে হুমকি দিচ্ছে অব দ্য হিউম্যান বিং মানুষের দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া হুইচ ইজ নট অ্যাফেক্টেড বাই করাপশন এমন কোনো দিক নেই যেটি দুর্নীতি কর্তৃক বাধাপ্রাপ্ত মানে প্রভাবিত হয়নি বা ক্ষতিগ্রস্ত হয়নি ইট ক্রিয়েটস এটা সৃষ্টি করে সমস্যা ফর রিচিং প্রবলেম ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের উন্নয়নের সামাজিক কুফল অর্জন মানে কুফল পর্যন্ত পৌঁছানোর জন্য এটি সমস্যা প্রভাব বিস্তার করে অফ কান্ট্রি আমাদের দেশে ইট হ্যাম্পার্স এই সমস্যাটি ক্ষতিগ্রস্ত করে আবার লাইফ আমাদের জীবনকে ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস সামগ্রিক উন্নয়ন এবং

পিস অ্যান্ড হ্যাপিনেস অব দ্য কমন পিপল সাধারণ মানুষের শান্তি এবং সুখে ধ্বংস করে দেয় বাট দিস সিচুয়েশন শুড নট বি কন্টিনিউড ফর লং কিন্তু এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না ইট ইস অলমোস্ট সার্টিন হয়ে গিয়েছে যে ওয়ান অফ দ্য মেইন কজেস অফ করাপশন ইজ দ্য নেগলিজেন্স অ্যান্ড ইলিটারেসি অফ সাম পিপল কান্ট্রি আমাদের দেশে কিছু মানুষের নিরক্ষরতা এবং অবহেলাই এই সমস্যার মূল কারণ তারপরে হিন্টস হাউ টু সলভ দা প্রবলেম কিভাবে সমস্যাটিকে সমাধান করা যায় সোশ্যাল অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড অ্যামং দা পিপল অফ অর কান্ট্রি আমাদের দেশের মানুষের মধ্যে সামাজিক সমস্যা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেম আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি বাই রেইজিং কনসাসনেস সচেতনতা বাড়িয়ে ইন देम মানুষের মধ্যে अगेन আবার দিস প্রবলেম ক্যান বি সলভ এই সমস্যাটিকে সমাধান করা যেতে পারে বাই ক্রিয়েটিং অপরচুনিটিস ফর দ্য পিপুল মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে নেপোলিয়ান বলেছেন কোনো কিছু মানুষের জন্য অসম্ভব নয় এই যে কোটেশন এটাকে একটু নীল কালার দিয়ে তোমরা যদি পরীক্ষা লেখো তাহলে ভালো দেখাবে সো দা গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসিয়াস পিপুল তাই সরকার এবং সচেতন মানুষ অফ কান্ট্রি অলসো শুড কাম ফরওয়ার্ড তাদেরকে এগিয়ে আসা উচিত টু এক্সটেন্ড দেয়ার স্ট্রং হেল্পিং হ্যান্ড তাদের শক্তিশালী সাহায্যের হাতি বাড়িয়ে দেওয়ার জন্য টু সলভ দা করাপশন দুর্নীতিকে মানে সমাধান করার জন্য এখানে দ্বিতা না দিলেই ভালো হয় দ্বিতীয় বাদ দিলাম মরুফার তাছাড়া দ্য ল এনফোর্সিং এজেন্সিস আইন প্রয়োগ মানে প্রয়োগকারী সংস্থাসমূহের মাস্ট হ্যাভ টু বি অ্যাক্টিভ তাদের সক্রিয় হতে হবে এন্ড সিনসিয়ার আন্তরিক হতে হবে ইন দিস কনসার্ন এই ক্ষেত্রে কনক্লুশন মানে উপসংহার আমরা উপসংহারে যে কথাগুলো লিখতে পারি

আমাদের মূল উৎপাদন করতে হবে দিস ফ্রম দ্য উন্নয়নের জন্যই সুপ্রিয় পরীক্ষার্থীরা আমরা একটি ফর্মেট অবলম্বন করে যেভাবে এসে লিখতে পারি যদি তোমার এসে লেখার প্রয়োজন হয় তাহলে তুমি এই ফর্মেটটি অবলম্বন করে তুমি সামাজিক সমস্যা বলি নিয়ে কোনো এসে লিখতে পারো আজকে এই আমাদের আলোচনা সুপ্রিয় পরীক্ষার্থীরা তুমি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে রাখলে তুমি পরবর্তী ভিডিওগুলো পাবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করার অনুরোধ রইলো কেমন হলো ভিডিওটি এবং তোমরা কো কে কোথা থেকে দেখছো আমাকে যদি সম্ভব হয় কমেন্টে একটু জানিয়ে দিও আল্লাহ তালা সকলে সহায় হোক সেই শুভকামনা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ